ভাবি কে কে ভাবি আমি ভাবি দরজা খোলে হ্যাঁ ভাবি আসছি অনেকদিন পরে নাম ভাবি আসেন ভাবি কেমন আছেন ভাবি ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাবি আসেন বসেন কত দূর থেকে এলাম ভাবি হ্যাঁ কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার সংসারের কি অবস্থা বলেন সংসারের অবস্থা বলেন না আর্থিক অবস্থার জন্য কি করতে হবে আমি নিজেও জানি আপনার সংসারের অবস্থা কি বলেন মোটামুটি আল্লাহ চলাচ্ছে আপনার ভাবির সন্তান নেই আমার দুইখান সন্তান আছে আপনার যদি সন্তান থাকতো আপনি আমার খেলাটা বুঝতেন তা অবশ্য ঠিক ভাবি বাইরে অনেক গরম পড়ছে না হ্যাঁ অনেক গরম অনেক গরম মানুষজন বাঁচবে কীভাবে হ্যাঁ আপনাদের আর্থিক অবস্থা কেমন ভাবি মোটামুটি চলছে আমাদেরও মোটামুটি বেশি ভালো না মোটামুটি চলছে হ্যাঁ সবারই এখন বেশি ভালো না জানেন ভাবি দুবার কি হয়েছে কি হয়েছে দুবার সব ভেসে ফেলছে পানিতে বন্যা হয়ে গেছে আমাদের এদিকে খরা অনাবৃষ্টি ভালো লাগে না ওখানে যদি থাকতাম ওখানেও ভালো না এখানেও ভালো না কিন্তু নর্মাল থাকতো কেমন হতাম তাই তো হ্যাঁ ভাবি ভাবি আজকে কি রান্না করছেন আপনি আমি আজকে আমার নাতিন আসবে তো তাই গোশ রান্না করছি পোলাও করছি একটু খাবেন না ভাবি আমার আর খাওয়া যাই হোক ভাবি তাহলে আমার তো জানেনি কীরকম রান্না বান্না আমার ওই যে আমার ছোট বেবির জন্য একটু রান্না করি আমি একটু মিষ্টি ভাত একটু রান্না করি মানে জর্দা জর্দা একটু রান্না করি আর মানে বড়ো মেয়ের জন্য হচ্ছে একটু বিরিয়ানি রান্না করছে ও অনেক জিজ্ঞেস করছিল যে আমি বিরিয়ানি দিয়ে দিয়ে দাও বিরিয়ানি দিয়ে দিতে বিরিয়ানি দিয়ে দিতে আমি খুব কষ্ট করে বিরিয়ানি আসছি যাই এই গরমে বিরিয়ানি খাওয়াটা কি ঠিক ওকে আমি কতবার বললাম পেট খারাপ ও কথা শুনলই না যাই হোক আর আমার স্বামী তো বিরিয়ানি খেতে বললাম যে একটু বিরিয়ানি খাও আর আমি কিছু রান্না করছি না বললাম পেটটা খারাপ হবে তোর মেয়ের মতো নাকি আমি আমার জন্য একটু ডাল বানিয়ে দাও আমের ডাল বানিয়ে অত কাজ করতে পারবো না তারপরে সে আমাকে মারধরের অবস্থায় তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছে তারপরে আমি হচ্ছে আমের ডাল বানিয়ে দিলাম আর একটু সাথে ঠান্ডা ঠান্ডা কিছু দিলাম খেলো দেখো আপনি একটা কিছু রান্না করছেন তো আপনি ভালো করছেন আপনার নাতি অনেক লক্ষ্মী শুনেছি আমার নাতি খুব লক্ষ্মী হ্যাঁ 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 আমার মেয়েগুলো যদি ওরকম লক্ষ্মী হতো না তাহলে অনেক সুন্দর হতো আমার কিচ্ছু করা লাগতো না আমার নাতি খুব লক্ষ্মী মেয়ে ওই দেখেন আমার বড় মেয়েটা ডাকছে আচ্ছা ভাবি আসতে হলে কেন আর একটু বসেন আরে ভাবি বুঝতে একটু পারছেন আচ্ছা ঠিক আছে আবার আসবেন আচ্ছা তাহলে এই যে কিন্তু চা খেলেন ভাবি হ্যান্ড শেক করেন ভাবি হ্যান্ড শেক করেন আচ্ছা আবার আসবেন আচ্ছা আসবেন ভাবি আটকে হ্যাঁ আটকে দিলাম আচ্ছা ভাবি